আজ আপনাদের আতপ চালের রুটি বানিয়ে দেখাবো। দেখবেন কেমন সাদা ধপধপে আর নরম তুলতুলে হয়। এই রুটির সঙ্গে চিকেন কষা খুব ভালো লাগে। আমি আতপ চালের রুটিটা বানানোর জন্য প্রথমে খমিরটা করে নেব। খমিরটা করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। এরপর আমি এই বাটি এক বাটি পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দেবো। লবণটা কিন্তু খুব বেশি লাগবে না। এই দেখুন লবণ দিচ্ছি, অল্প পরিমাণে লবণ দিচ্ছি, আর একটু লাগবে। এই দেখুন, এবার আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ভালো করে পানিটাকে আমি ফুটিয়ে নেব। পানিটা দেখুন ফুটে গিয়েছে। আর এইখানে দেখুন, এখানে আমি দু বাটি আতপ চালে আটা আর এক বাটি রুল ময়দা নিয়ে নিয়েছি। এখানে আপনারা গমের আটাও নিতে পারেন, কিন্তু রুল ময়দা দিলে রুটিটা বেশি সাদা হয়। আর আতপ চালের রুটি তো সাদা হবেই রুটি, আর গমের আটা দিলে কি হয়, রুটিটা একটু লাল হয়ে যায়। রুল ময়দাটা আমি দিয়েছি নরম করার জন্য, রুটিটা খুব নরম হবে। এখন এইভাবে আমি আটা দেবো, আর এইভাবে নেড়ে নেড়ে দেবো। এবার নাতে নাতে বুঝবেন আটা আর লাগবে নাকি। আমি অল্প করে আটা দেবো, নাড়বো। এভাবে খমিরটা করতে হবে। আর আমি আটা দিচ্ছি না। এবার আমি খমিরটাকে এভাবে নেড়ে নেড়ে সফট করে নেব। এভাবে মেখে নিতে হবে যতক্ষণ না সাদা আটাগুলো সব ভিজে যাচ্ছে। দেখুন আমার খমিরটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। খমিরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন একটা বড় বাসন নিয়ে নিয়েছি। এই বাসনের মধ্যে আমি সব খমিরটা নিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমি অল্প একটু পানি নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে খমিরটাকে ভালোভাবে মালিশ দেবো। দেখুন আমি দেখুন একটু পানি নিচ্ছি, পানি নিয়ে ভালো করে এবার ছিপছিপ করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে মালিশ দেবো। আমার যেহেতু খমিরটা বেশ নরম হয়েছে, সেই জন্য বেশি মালিশ দিতে হবে না। খমিরটা নরম করে করবেন, তাহলে মালিশটা খুব বেশি দিতে হবে না। আর খুব শক্ত হয়ে গেলে মালিশটা বেশি দিতে হয়। আমি সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি খুমিগুলোকে। খুমিটা ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যায়, সেই জন্য খুমিটা সবসময় দেখবেন যেন একটু নরম করে করার চেষ্টা করবেন। এবং মাঝে মধ্যে আমি পানিতে হাত ডুবাচ্ছি আর এইভাবে মালিশ দিচ্ছি। মাঝে মধ্যে পানির মধ্যে হাত ডুবাতে হবে, মালিশ দিতে হবে। যখন দেখবেন খুমিরটা খুব সফট হয়ে গিয়েছে, তখন কিন্তু আর পানি দেওয়া দরকার নেই। দেখুন খুমিরটা আমার মালিশ দেওয়া হয়ে গিয়েছে। আমার 5 মিনিট সময় লেগেছে খুমিরটা মালিশ দিতে। আর খুমিরটা খুব বেশি শক্ত করে নেই বলে 5 মিনিট সময় লেগেছে। আপনারা যদি খুমিটা খুব বেশি শক্ত করে দেন, তাহলে 10 মিনিট সময় লাগবে। এইভাবে সফট করতে হবে। দেখুন আমার হাতে লেগে যাচ্ছে, শান্তি শান্তি। তখন যখন মালিশ দিচ্ছে আমার হাতে লেগে যাচ্ছে। দেখুন এরকম সফট করতে হবে। এবার আমি গড়গড়ি কেটে নেব। এইভাবে দেখুন এ করবো, লম্বা করে নেব। আমার লম্বা করা হয়ে গিয়েছে। এবারে দেখুন আমি একটু করে হাতে পানি দিচ্ছি। দেখুন আঙুলের ডগে আমি পানিটা হাত ডুবিয়েছি আর এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে পানিটা হাত ডুবিয়ে কাটলে এই যে খুমিটা দেখছেন আঙুলের ডগে লাগবে না, আর খুব ভালোভাবে কাটা হয়ে যাবে। এরকম করে আমি লেচিগুলোকে করে নেব। দেখুন এরকম সাইজে, আপনারা যদি চান আরও ছোটোও করা হবে, আর যদি চান বড়ও করতে পারেন। দেখুন আমার সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার দেখুন আমি হাতের তালু একটু এইভাবে পানি লাগিয়ে নেব। এইভাবে আমি রাউন্ড রাউন্ড করতে লাগবো,
এইভাবে রাউন্ড রাউন্ড করতে করতে আপনার লিচিটা দেখুন এইভাবে গোল হয়ে যাবে। এভাবে গোল হয়ে গেলে আঙুল দিয়ে আমি এইভাবে চেপে দেব, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করবেন, সবগুলোই আমি এইভাবে করে নেব। দেখুন আমার সব গোল গোল করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে বেলে নেব। এই দেখুন আমি এখানে পিড়ে বেলুন নিয়ে নিয়েছি, এবার আমি একটা করে গোল গোল করে এগুলো নিয়ে নেব, পিঠে বেলু বেলে নেব। এগুলো নিয়ে নিচ্ছি দেখুন একটু একটু করে, আর এভাবে একটু হাত দিয়ে এভাবে বাড়িয়ে নেব। আর একটা কথা মনে রাখবেন, আপনার রুটি নরম হবে না, শক্ত হবে, সবই কিন্তু আপনার ছানার কাছে মালিশ দেবেন, সেটা কাছে গুঁড়া। আমি যদি খুব বেশি ভালো মালিশ দেন তাহলে আপনার রুটি নরম হবে, আর যদি অল্প মালিশ দিয়ে ছেড়ে দেন, যদি খুব সফট যদি না হয় রুটিটা খুমিরটা, তাহলে কিন্তু আপনার রুটি শক্ত হয়ে যাবে। আমি এখানে আতপ চালে আটা দিয়েই কিন্তু রুটিটা বেলছি। যদি খুমিরটা খুব বেশি ভালো মালিশ দেওয়া হয় তাহলে দেখবেন রুটি বেলতেও কোনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি রুটি বেলা হয়ে যাবে। দেখছেন আমার কত তাড়াতাড়ি রুটিটা বেলা হয়ে গেল। এবার এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, রুটিটা আমি এখানে রেখে দিচ্ছি। আমি এইভাবে সব রুটিগুলোকে বেলে নেব। আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে দেখুন, আর দেখুন কতটা পাতলা করে বেলেছি। এভাবে পাতলা পাতলা করে বেলতে হবে, খুব বেশি পুরু বা মোটা রাখলে হবে না, এভাবে পাতলা পাতলা করে বেলতে হবে, তাহলে রুটিটা দেখবেন খুব বেশি নরম হবে। আমি এবার রুটিগুলো সেঁকে নেব। দেখুন রুটি সেঁকার জন্য আমি এখানে একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়াটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি দেখুন রাতে রুটি দিয়ে দিচ্ছি, দেখুন রুটিতে দিয়ে দিচ্ছি রুটিটা। কিন্তু আমি যতক্ষণ না রুটিটা জড়ো জড়ো হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি দ্বিতীয়বার পাল্টাবো না। রুটিটা যখন আমার জড়ো জড়ো হয়ে যাবে তখন আমি পাল্টাবো। দেখুন রুটিটা আমার জড়ো জড়ো হয়ে আসছে, দেখে তো বুঝতেই পারছেন রুটিটা কেমন জড়ো জড়ো হয়ে আসছে। এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এবার আমি রুটিটাকে নামিয়ে নেবো, আমার রুটিটা হয়ে গেছে। দেখুন আমি চালুনের মধ্যে ঠান্ডা করতে দিচ্ছি রুটিটাকে, আর যখন রুটিটা হয়ে যাবে দেখবেন আটাগুলো এইভাবে পড়ে থাকবে, পুড়ে যাবে, সেই আটাগুলোকে এইভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা রুটির ক্ষেত্রেই কিন্তু এইভাবে আটাগুলো পরিষ্কার করে নিতে হবে, না হলে রুটিগুলো পুড়ে যাবে। আমি আবার একটা রুটি দিয়ে দিচ্ছি। দেখুন আমার রুটিগুলো সব সেঁকা হয়ে গেছে, দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু আমার সাদা ধপধপে হয়েছে, দেখুন। আর রুটিগুলো কতটা নরম হয়েছে আমি দেখাচ্ছি, দেখুন কতটা এইভাবে রুমালের মতন জড়ো করলে জড়ো হয়ে যাচ্ছে, দেখুন। আর আমি আপনাকে একটা ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আর এই রুটিটা চিকেন কষার সাথে খুব ভালো লাগে, চিকেন কষাটা আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই রুটি আর চিকেন কষা ছোট থেকে বড় সবাই দেখবেন এগুলো চেটে পুটে খাবে, দেখুন।